তো এখন আমরা যে বিষয়ের উপর আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কুলম্বস ল। ঠিক আছে, তো কুলম্বস ল কি তোমরা জানো কিছুটা, যেহেতু এটা ক্লাস 10-এ তোমরা পড়েছিলে? তো কুলম্বস ল হলো দুটো চার্জ আছে, একটা চার্জ মনে করো কিউ ওয়ান আর একটা চার্জ মনে করো কিউ টু। কিউ ওয়ান এখানে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, একইভাবে কিউ টু এখানে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। ঠিক আছে, আর মনে করছি এই দুটো চার্জের মধ্যে, এই দুটো আধানের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা কত? সেই ডিস্টেন্সটা দেওয়া আছে মনে করো আর। ঠিক আছে, তাহলে কি ঘটবে? তাহলে দেখো এই দুটো আধানের মধ্যে না একটা বল কাজ করবে, হয় আকর্ষণ বল কাজ করবে মানে অ্যাট্রাক্টিভ ফোর্স কাজ করবে, অর রিপালসিভ ফোর্স কাজ করবে, হয় আকর্ষণ বল কাজ করবে অথবা বিকর্ষণ বল কাজ করবে। কিভাবে? দেখো যদি কিউ ওয়ান এবং কিউ টু, এই যে কিউ ওয়ান আছে আর এই যে কিউ টু আছে, এই দুটো যদি পজিটিভ চার্জ হয় মানে ধনাত্মক আধান হয়, এবং তাদের মধ্যে আমি দূরত্বর কোনো পরিবর্তন করিনি, তাদের মধ্যে দূরত্ব কত আছে আরই আছে, তাহলে এখানে কিউ ওয়ান কি করবে? কিউ টু কে বিকর্ষণ করবে, কোন দিকে? এই দিকে রিপেল করবে। তো কিউ টু কি করবে? কিউ ওয়ান কে রিপেল করবে, এই দিকে বিকর্ষণ করবে, তাই তো? দুটো যদি আমি নেগেটিভ নিয়ে একটা জিনিস নিলাম কিউ ওয়ান আর একটা নিলাম কিউ টু, বাট দুটোই কি এখানে নেগেটিভ, একই ধরনের চরিত্র আমরা দেখতে পাবো। কিউ ওয়ান কিউ টু কে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, বিকর্ষণ করবে, আর কিউ টু কিউ ওয়ান কে এদিকে একটা বিকর্ষণ বল অনুভব করাবে। ঠিক আছে, দূরত্ব একই, কিন্তু আমরা যদি একটা প্লাস নিই, মনে করি একটা কিউ ওয়ানটা প্লাস আর কিউ টু হচ্ছে মাইনাস, তাহলে কি হবে? তাহলে এই দুজনের মধ্যে একটা বল কাজ করবে, সেটা আকর্ষণ না বিকর্ষণ, অ্যাট্রাকটিভ ফোর্স না রিপালসিভ ফোর্স, ডেফিনেটলি অ্যাট্রাকটিভ ফোর্স। কিউ ওয়ান কি করবে? কিউ টু কে এদিকে টানবে, অ্যাট্রাক্ট করবে, আর কিউ টু কি করবে? কিউ ওয়ান কে এদিকে অ্যাট্রাক্ট করবে। বোঝা গেছে? এই যে একটা বল কাজ করছে, এই যে একটা ফোর্স কাজ করছে, এই ফোর্সটাকে কি বলা হয়? এই ফোর্সটাকে বলা হয় কুলম ফোর্স অর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলা হয়। অ্যাকচুয়ালি এটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলা হয়, কিন্তু এটা ডিনোট কে করেছিল, এটা এক্সপ্লেইন কে করেছিল? সায়েন্টিস্ট কুলম, সেই জন্য এটাকে বলা হয় কুলম্বস ল। আর আমরা জানি কুলম্বস ল কি, কুলম্বস ল এর যেটা ফর্মুলা হয় কিউ এফ ইকুয়ালস টু কত, এই যে দুটো চার্জের মধ্যে, আমি কি বললাম, এই যে দুটো চার্জের মধ্যে একটা ফোর্স কাজ করছে মানে বল কাজ করছে, সেটা কার উপর ডিপেন্ড করবে? সেটা প্রপোর্শনাল হবে কার সাথে? কিউ ওয়ান আর কিউ টুর সাথে, কিউ ওয়ান আর কিউ টুর সাথে। আরে তুমি যদি তোমার ভাইকে মারো, তোমার ভাইও তো তোমাকে মারবে না, না চুপচাপ বসে থাকবে? তো দেখো এখানে হচ্ছে যে দুটো চার্জের মধ্যে ফোর্স কাজ করবে, সেই এফটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে? কিউ ওয়ান আর কিউ টুর সাথে। আর কিছু হবে? এই যে ফোর্সটা দেখো, যত ডিস্টেন্স বাড়বে, যত ডিস্টেন্স বাড়বে মানে দূরত্ব যত বাড়বে, তাই তো? দূরত্ব বাড়ছে, তো দুটো চার্জের মধ্যে কি ফোর্স বাড়বে না কমবে? কমে যাবে। তাহলে এই যে ফোর্সটা, এটা হয়ে যায় প্রপোর্শনাল টু কার সাথে? ইনভার্সলি প্রপোর্শনাল হয় আর স্কোয়ার সাথে। বোঝা গেছে এটা কার সাথে প্রপোর্শনাল হয়? প্রপোর্শনাল হয় না, ইনভার্সলি প্রপোর্শনাল হয়, ইনভার্সলি প্রপোর্শনাল, যেটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি এটাকে ইকুয়েশন নাম্বার ওয়ান দেই, এটাকে ইকুয়েশন নাম্বার ওয়ান দিলাম আর এটাকে ইকুয়েশন নাম্বার টু দিলাম, এই ইকুয়েশন নাম্বার ওয়ান এবং এই ইকুয়েশন নাম্বার টু থেকে আমরা কি এক্সপ্লেন করতে পারি? আমরা কি সহজে বলতে পারি যে ভাই এফ ইকুয়ালস টু, এফ ইজ প্রপোর্শনাল হয়ে যাবে কিউ ওয়ান, তার সাথে কত হবে কিউ টু, বাই কত হবে বলো? আর স্কোয়ার হবে, তাই না? আমি ইকুয়েশন নাম্বার ওয়ান আর ইকুয়েশন নাম্বার টু, এই দুটোকে যদি আমি এক্সপ্লেন করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এফ ইজ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই কত? আর স্কোয়ার। বোঝা গেছে? অথবা তো আমরা এভাবেও বলতে পারি যে ভাই এফ যেটা হবে না, এফ যেটা হবে সেখানে একটা এই প্রপোর্শনাল সাইনকে সরিয়ে দিলে একটা কনস্ট্যান্ট আসবে, তার সাথে কত হবে বলো? তার সাথে হবে কিউ ওয়ান, তার সাথে থাকবে কত কিউ টু, বাই কত হবে বলো? আর স্কোয়ার হবে। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো তো? তাহলে দেখো আমাদের যেটা ফোর্সের ইকুয়েশন আসলো, আমি কি বললাম যে দুটো চার্জ আছে, একটা চার্জের ভ্যালু কত? একটা চার্জের ভ্যালু হচ্ছে কিউ ওয়ান আর একটা চার্জের ভ্যালু কত বলো? কিউ টু। এই দুটো চার্জকে যদি আমি কোনো একটা ডিস্টেন্সে রাখি, তাহলে কি ঘটবে? এই দুটো চার্জের মধ্যে একটা ফোর্স কাজ করবে। এই দুটো চার্জকে যদি আমি কোনো একটা ডিস্টেন্সে রাখি, তাহলে কি হবে? দুটো চার্জের মধ্যে একটা ফোর্স কাজ করবে, মেবি অ্যাট্রাক্টিভ ফোর্স, হতে পারে এটা আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল। যেমন এখানে কি ছিল, এটা অ্যাট্রাক্টিভ ছিল না রিপালসিভ ছিল? ডেফিনেটলি এটা ছিল রিপালসিভ। কি ছিল এটা? রিপালসিভ মানে বিকর্ষণ। এটাও কি ছিল? এটাও ছিল রিপালসিভ, তাই না? এটাও কি ছিল? রিপালসিভ, বাট অনলি এটা ছিল অ্যাট্রাক্টিভ, অনলি এটা ছিল অ্যাট্রাক্টিভ। বাকি দুটো তো রিপালসিভ ছিল, বাট অনলি এটা ছিল শুধুমাত্র কি অ্যাট্রাক্টিভ ফোর্স, মানে আকর্ষণ বলছিল। তাহলে কি বললাম, দুটো যদি চার্জ থাকে, দুটো যদি চার্জ থাকে, মেবি পজিটিভ মেবি নেগেটিভ, যে কোনো চার্জই হোক না কেন,
দুটো চার্জের মধ্যে কি কাজ করবে, একটা ফোর্স কাজ করবে, ঠিক আছে? যদি সেম চার্জ হয়, মানে দুটো যদি পজিটিভ হয় তাহলে কি করবে, রিপালসিভ ফোর্স কাজ করবে। যদি দুটো নেগেটিভ হয় তাহলে কি হবে, রিপালসিভ ফোর্স কাজ করবে। আর একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ হয় তাহলে সেখানে কি ফোর্স কাজ করবে, সেখানে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, মানে আকর্ষণ বল কাজ করবে। বোঝা গেছে? এই যে ফোর্স কাজ করছে, এই ফোর্সটা কি শুধুমাত্র কিউ এর উপর ডিপেন্ড করছে? না, শুধুমাত্র কিউ এর উপর ডিপেন্ড করছে না। কি শুধুমাত্র কিউ টুর উপর ডিপেন্ড করছে? না, শুধুমাত্র কিউ টুর উপরও ডিপেন্ড করছে না। এটা কার কার উপর ডিপেন্ড করছে? এটা যার উপর ডিপেন্ড করছে সেটা হচ্ছে কিউ ওয়ান এবং কিউ টু, এই দুটোরই উপর, তাই তো? তুমি কাউকে মারলে সে তোমাকেও মারবে, তাই তো? তার মানে এই যে ফোর্সের ইকুয়েশনটা এফ ইকুয়াল প্রপোর্শনাল কত হলো, কিউ ওয়ান কিউ টু হলো। আর কি লিখতে পারি, এফ লিখতে পারি আমরা কত, ইনভার্সলি প্রপোর্শনাল লিখতে পারি, কার সাথে, ডিস্টেন্সের স্কোয়ারের সাথে। কারণ কি ভাই, ডিস্টেন্স যত বাড়ছে দূরে যাচ্ছে, তো তুমি যত দূরে যাবে, মনে করো তুমি বাড়িতে আছো, ঠিক আছে, তুমি বাড়িতে আছো, তোমার ভাইয়ের সাথে খুব মারপিট করছো, ঠিক আছে, এবার তুমি যখনই মানে হোস্টেলে চলে যাবে তার ফলে কি একটা মায়া বেড়ে যাবে, তখন কি মারপিট আর হবে? হবে না। বোঝা গেছে? তো জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম যে ভাই দেখো যে দুটো চার্জ আছে, একটা হচ্ছে কিউ ওয়ান আর একটা কিউ টু, এই দুটোর মধ্যে যত ডিস্টেন্স কি হবে বাড়বে, তত ফোর্স কি হবে কমবে। আর এই দুটোর মধ্যে কি যত এই দুটো চার্জের ভ্যালুটা, এই চার্জের ভ্যালুটা যত, চার্জের মানটা যত বাড়বে, এদের মধ্যে ফোর্স বাড়বে না কমবে, এদের মধ্যে ফোর্সটা বেড়ে যাবে, ঠিক আছে? ফোর্স মানে বল এখানে। তাহলে আমরা এফ এর একটা ইকুয়েশন পেলাম, এফ কি পেয়েছি, এফ আমরা পেয়েছি ইকুয়ালস টু কত, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই কত, আর স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, এটাকে আমি আরেকটু ভালো করে লিখে নিই। তাহলে এফ যেটা পেলাম, এফ আমরা কত পেয়েছি, এফ দেখো এটা পেয়েছি, এফ ইকুয়ালস টু পেয়েছি কত, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই কত পেয়েছি বাবু বলো, আর স্কোয়ার। বোঝা গেছে? মানটার কথা বলছি, ভ্যালুটার কথা বলছি। এই কে এর ভ্যালু কত, কে, কে ইকুয়ালস টু ওয়ান, কে এর ভ্যালু কত, ওয়ান। কোন সিস্টেমে, ইন এস আই সিস্টেম, ইন এস আই সিস্টেম, এস আই সিস্টেমে যেটা কে এর ভ্যালু সেটা কত, ওয়ান, ঠিক আছে। আর এই কে এর ভ্যালু কত, কে এর আরেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে কত, ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলন নট। বোঝা গেছে? কত, ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলন নট, কোথায় এটা? আচ্ছা আমি এটা ভুল লিখেছি তো, এস আই কেন, এটা সিজিএস, 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 হ্যাঁ ঠিক আছে, এটা উল্টো লিখেছি, এটা হচ্ছে এস আই, ইন এস আই সিস্টেম, ঠিক আছে, ইন এস আই সিস্টেম। তাহলে কত বললাম, কে ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলন, ইন কোন সিস্টেমে, এস আই সিস্টেমে। এখানে অ্যাপসাইলনটা কি, অ্যাপসাইলন নটটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এটা কি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, মানে কি, এটাকে বাংলাতে বলা যায় শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এই তড়িৎ ভেদ্যতার কাজ কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ পারমিটিভিটি, পারমিটিভিটির কাজ কি, পারমিটিভিটি কি কাজ, পারমিটিভিটি দেখো কি বললাম, পারমিটিভিটি হচ্ছে, দেখো আমি কি বললাম, যে আমি বললাম যে কে এর ভ্যালু কত, ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলন নট, এই অ্যাপসাইলন নটে কি বললাম, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ঠিক আছে। আমি যদি এবার এই যে ফোর্সের পুরো কমপ্লিট ইকুয়েশনটাকে লিখি তাহলে কি লিখবো, ডেফিনেটলি আমি লিখবো ভাই ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলন নট, তার সাথে কত লিখবো, কিউ ওয়ান কিউ টু বাই কত, আর স্কোয়ার, কোথায়, ইন ফ্রি স্পেস, ইন ফ্রি স্পেস, ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম, ঠিক আছে, ওকে, ইন ফ্রি স্পেস অর ভ্যাকুয়ামে যেটা এফ এর ভ্যালু হয় সেটা কত হয়, ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই কত, আর স্কোয়ার। আশা করি বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই অ্যাপসাইলেন নটের মানটা কি, এই অ্যাপসাইলেন নটের কাজ কি। দেখো অ্যাপসাইলেন নট এটা কিন্তু শুধুমাত্র, এই যে অ্যাপসাইলেন নট আমরা রেখেছি এটা কিন্তু শুধুমাত্র ফ্রি স্পেসে, ইন এনি আদার মিডিয়াম, ইন এনি আদার মিডিয়াম, আদার মিডিয়াম মানে কি, অন্য কোনো মাধ্যমে, ইন এনি আদার মিডিয়াম, আমি বাংলা টার্মটা বলে দিচ্ছি কেউ যদি বুঝতে না পারো, ইন এনি আদার মিডিয়াম, অন্য কোনো মাধ্যমে এই যে অ্যাপসাইলেন নট তখন এটা থাকবে না, তখন আমাদের ফোর্সের ইকুয়েশন হয়ে যাবে কত, ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলেন হয়ে যাবে, অ্যাপসাইলেন নট আর থাকবে না, এটা অন্য কোনো মিডিয়ামের কথা বলছি, ইনস্টেড অফ ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম, ঠিক আছে। বোঝা গেছে? কোন শূন্য মাধ্যম ছাড়া যদি আমি অন্য কোনো মাধ্যমে নিই তাহলে যেটা ফোর্সের ভ্যালু হবে বা এই যে বলের ইকুয়েশনটা হবে সেটা কত হবে, ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলেন নট অ্যাপসাইলেন, তার সাথে হবে কিউ ওয়ান কিউ টু বাই কত হবে, আর স্কোয়ার হবে। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছ, আশা করি সবাই বুঝতে পেরেছ, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা দেখো প্রথম কথা হচ্ছে একটা প্রশ্ন আসে যে স্যার হোয়াট ইজ অ্যাপসাইলেন, হোয়াট ইজ দিস অ্যাপসাইলেন, আচ্ছা হোয়াট ইজ অ্যাপসাইলেন, এই অ্যাপসাইলেনটা কি, আমি আগেই বলেছি অ্যাপসাইলেন কি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস।
বাট এই জিনিসটা কি অ্যাকচুয়ালি কি? দেখো এটা অ্যাকচুয়ালি এমন একটা জিনিস, দেখো অ্যাপসাইলেন্ট হলো ইট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি, ওকে, এটা এরকম একটা হুইচ ইজ গিভিং পারমিশন, ওকে, এটা একটা পারমিশন দিচ্ছে না, পারমিটিভিটি, বাংলাতে বলা হয় তড়িৎ ভেদ্যতা, বাংলাতে কি বলা হয় তড়িৎ ভেদ্যতা, এটা একটা কেমন একটা জিনিস মনে হচ্ছে না, কোন একটা পারমিশন দিচ্ছে কি করার জন্য? এটা এমন একটা প্রপার্টি একটা মিডিয়ামের যেটা পারমিশন দিচ্ছে কি করার জন্য, দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটাকে কমানোর জন্য। এটা কি পারমিশন দিচ্ছে? ইট ইজ গিভিং পারমিশন, কি পারমিশন দিচ্ছে, দুটো চার্জের মধ্যে যেটা ফোর্স আছে তার ভ্যালুটাকে ডিক্রিজ করার জন্য বা কমানোর জন্য একটা পারমিশন দিচ্ছে। বোঝা গেছে? কেন কমানোর জন্য, কি করে বুঝলাম কমানোর জন্য? কারণ দেখো এটা তো ডিরেক্টলি প্রপোর্শনাল নয়, এটা তো নিচে আছে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল এটা, তাই না? তুমি যদি এফ লিখো, এফ কি লিখবে, যদি কিউ ওয়ান কিউ টু আর আর এগুলো যদি প্রত্যেকটাই কনস্ট্যান্ট থাকে তাহলে তুমি এফ কি লিখবে, ওয়ান, এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান বাই অ্যাপসাইলেন্ট। ওয়ান বাই অ্যাপসাইলেন্ট এর সাথে কি ডিরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল, মানে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ডেফিনেটলি এটা ব্যস্তানুপাতিক। তাহলে এটা কি কাজ করছে? এটা কাজ করছে এমন একটা কাজ যে অ্যাপসাইলেন্টের কাজ হচ্ছে এই ফোর্সের ভ্যালুটাকে বাড়ানো না কমানো, ডেফিনেটলি কমানো। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পেরেছ, ক্লিয়ার? তাহলে যেটা বললাম যে আমাদের এই যে ফোর্স আছে এই ফোর্সের কমপ্লিট ইকুয়েশন কি, এই কমপ্লিট ইকুয়েশন হলো ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলেন্ট নট তার সাথে কত কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। বোঝা গেছে? বাট কোথায় এটা হচ্ছে? ইন ফ্রি স্পেস। এটা কোথায় বলো? এটা হচ্ছে ফ্রি স্পেসে। এটা কোথায়? এটা হচ্ছে ফ্রি স্পেসে, ফ্রি স্পেস। আচ্ছা আর একটা কি বললাম, যদি এনি আদার মিডিয়াম, অন্য কোন মিডিয়াম হয়, অন্য কোন মিডিয়াম, এনি আদার মিডিয়াম, অন্য কোন মাধ্যমে হয়, তখন এটাকে আর অ্যাপসাইলেন্ট নট লেখা যাবে না, তখন হয়ে যাবে ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলেন্ট তার সাথে কত হবে কিউ ওয়ান কিউ টু বাই কত হবে আর স্কোয়ার। হ্যাঁ, কোথায়? এটা এনি আদার মিডিয়াম, মানে অন্য কোনো মাধ্যমে, বাংলাতে বললে অন্য কোনো মাধ্যমে। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, ক্লিয়ার? আচ্ছা চলো এবার আমরা যেটা দেখব যে এখানে লিখছি, ঠিক আছে, এখানে কি লিখবো দেখো, লিখছি কি ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ অ্যাপসাইলেন্ট। ঠিক আছে, এই যে অ্যাপসাইলেন্ট আছে, এই যে অ্যাপসাইলেন্টের কথা এতক্ষণ থেকে চিৎকার করে করে বলছি, তার তো একটা ইউনিট আছে, মানে একক আছে, তার তো কোনো মাত্রা আছে, সেটা কত সেটাই সলভ করব এখানে আমরা। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে চলো সেটাকে সলভ করি। দেখো কিছুক্ষণ আগে আমরা যে ফোর্সের ইকুয়েশনটা পেয়েছি সেটা কত পেয়েছি, দেখো কিছুক্ষণ আগে যেটা আমরা ফোর্সের ইকুয়েশন পেয়েছি সেটা কত পেয়েছি, সেটা হচ্ছে ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলেন্ট, মানে যে কোনো একটা মাধ্যমে, যে কোনো একটা মিডিয়ামে, তার সাথে কত ছিল কিউ ওয়ান কিউ টু বাই কত ছিল বলো আর স্কোয়ার, তাই না? এটা ছিল তো, বোঝা গেছে? তাহলে যদি আমি অ্যাপসাইলেন্টটাকে এখানে লিখতে চাই তাহলে অ্যাপসাইলেন্ট কত লিখবো বলো? তাহলে অ্যাপসাইলেন্ট লিখলে নিশ্চয়ই আমি লিখবো কত, এখানে লিখবো আমি যে কিউ ওয়ান কিউ টু লিখলাম, তার সাথে কত লিখবো ফোর পাই, আর কত লিখবো এফ, তার সাথে কত লিখবো আর স্কোয়ার। হয়েছে? এবার কথা হচ্ছে আমি যদি এর ইউনিট চাই, মানে একক চাই, এর ইউনিট, ঠিক আছে, এর ইউনিটটা কি হবে বোঝার চেষ্টা করো। আমি যদি বলি যে ভাই এর ইউনিটটা কি হবে, তাহলে ইউনিট কি হবে দেখো, আমি আগেই বলেছি যে আমরা জানি যে ভাই এই যে চার্জ আছে চার্জের ইউনিট কি, এই যে আধান আছে আধানের একক কি, কুলাম, আবার একটা চার্জ কুলাম, তাই তো? এটা তো কনস্ট্যান্ট, এটা তো ধ্রুবক, আর এফ এর ইউনিট কি নিউটন, আর এটা তো আর মানে ডিস্টেন্স, তার ইউনিট কি মিটার, তার মানে মিটার স্কোয়ার, তার মানে আমরা যেটা একটা ইউনিট পেলাম সেটা কত পেয়েছি কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দ্য পাওয়ার মাইনাস টু। বোঝা গেছে? এটা ইউনিট পেয়েছি, এটা কি পেয়েছি বলো, ইউনিট পেয়েছি, এটা কি পেয়েছি ইউনিট। বোঝা গেছে? ইউনিট পেয়েছি, ক্লিয়ার? ওকে, এবার আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে ডাইমেনশন, যেটা যেটা বাকি থাকলো,
তাহলে চলো এবার সুন্দর করে আমরা ডাইমেনশনটাকেও সলভ করে নেই। তাহলে চলো এবার ডাইমেনশন, ঠিক আছে, তাহলে ডাইমেনশনটাকে এবার সলভ করব। দেখো আগেই বলেছি যে আমরা অ্যাপসাইলেন্টের যেটা ইকুয়েশন পেয়েছি, ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা কত, কিউ ওয়ান কিউ টু বাই কত, ফোর পাই এফ আর স্কোয়ার। দেখো প্রথম কথা হচ্ছে আমি যদি ডাইমেনশন গুলো লিখি, এটা তো কনস্ট্যান্ট, এটা তো ধ্রুবক একটা, না এটা কনস্ট্যান্ট। এফ এর ইউনিট কি, এফ এর ইউনিট সরি ডাইমেনশন কি, দেখো আমরা জানি এফ এর যেটা ডাইমেনশন, না মনে আছে ছোটবেলা পড়েছিলে এফ এর ডাইমেনশন কি হয়, ক্লাস ইলেভেনে পড়েছিলে, এম এল টি টু দ্য পাওয়ার মাইনাস টু। এটা যদি মনে না থাকে বারবার মনে করে নাও যে এফ এর ডাইমেনশন কি, এম এল টি টু দ্য পাওয়ার মাইনাস টু। আর দেখো আর এর ডাইমেনশন কি, আমি যদি বলি আর এর ডাইমেনশন কি, আর তো ডিস্টেন্স, তার মানে এল। আর কিউ এর ডাইমেনশন কি জানো তুমি, যে কারেন্ট ইকুয়ালস টু কত হয়, আই ইকুয়ালস টু কত হয়, কিউ বাই টি হয়। কারেন্ট ইকুয়ালস টু কত হয়, চার্জ বাই টাইম হয়, আধান বাই সময়। তাহলে কিউ ইকুয়ালস টু কত হয় বলো, আই ইন্টু টি হয়। তার মানে কি এখানে বলতে পারি যে আমি যদি কিউ এর ডাইমেনশনের কথা লিখতে চাই তাহলে লিখতে পারি, দেখো কারেন্টের ডাইমেনশনকে কি দিয়ে লেখা হয়, এ দিয়ে লেখা হয়, কি দিয়ে, এ দিয়ে, আর টাইমকে টি দিয়ে। তার মানে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার টি স্কোয়ার, কারণ কি এখানে কিউ ওয়ান কিউ টু আছে, দুবার কিউ আছে। আর এফ মানে কত, এম এল টি টু দ্য পাওয়ার মাইনাস টু। আর আর মানে কি এল, তার মানে এল স্কোয়ার হলো, হয়েছে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে ভাই এম ইনভার্স হলো, হয়েছে, আর এল টু দ্য পাওয়ার মাইনাস থ্রি হয়েছে, এল টু দ্য পাওয়ার মাইনাস থ্রি হয়ে গেল, তাই না, উপরে চলে যাবে, এটা এল স্কোয়ার আছে, এটা এল আছে, এল টু দ্য পাওয়ার মাইনাস থ্রি। আর কত হলো বলো, টি টু দ্য পাওয়ার ফোর হলো, হয়েছে, বোঝা গেছে। আর তার সাথে কত, এ স্কোয়ার। তাহলে এটা হলো ডাইমেনশন, কার ডাইমেনশন, ডাইমেনশনকে এইভাবে লেখা থার্ড ব্রেকেট দিয়ে, কার ডাইমেনশন এটা বলো, এটা হলো যার ডাইমেনশন, যেটা হলো ডাইমেনশন কার, ই অ্যাপসাইলেন্টের এটা ডাইমেনশন, বোঝা গেছে। তাহলে আমরা ইউনিট পেয়ে গেছি, ইউনিট কত, কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দ্য পাওয়ার মাইনাস টু। ডাইমেনশন কত পেলাম, এটা ডাইমেনশন পেলাম, ঠিক আছে, বোঝা গেছে, আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এখন যে নতুন জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে কুলম্বস ল ইন ফ্যাক্টর ফর্ম। এটা একটা খুব একটা ভালো জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা, তো এটা যে কোনো বোর্ডের পরীক্ষাতেও আসে, তো চলো আমরা এটা পড়ি, কুলম্বস ল ইন ফ্যাক্টর ফর্ম। দেখো মনে করো যে এটা হচ্ছে একটা এক্স ওয়াই পয়েন্ট, ঠিক আছে, একটা অ্যাক্সিস নিয়ে নিলাম আমি, অ্যাক্সিস বলতে এক্স ওয়াই আমি একটা নিয়ে নিচ্ছি, আচ্ছা অরিজিন নিয়ে নিচ্ছি, একটা অরিজিন, ঠিক আছে, একটা অরিজিন নিয়ে নিলাম। এখানে একটা মনে করো চার্জ আছে, চার্জ একটা আধান আছে, ঠিক আছে, এই যে আধানটা আছে না এর নাম হচ্ছে কিউ ওয়ান। আর এই অরিজিন থেকে কত ডিস্টেন্সে আছে, আমি এঁকে এঁকে প্রত্যেকটা জিনিস লিখছি, ঠিক আছে, অরিজিন থেকে কত ডিস্টেন্সে আছে, মনে করো আর ওয়ান ভেক্টর, এর ডিস্টেন্স কত, আর ওয়ান ভেক্টর, এর ভেক্টর ফর্মটা কত, আর ওয়ান ভেক্টর কোন দিকে, এই দিকে, আচ্ছা। আরেকটা চার্জ আছে কিউ টু, মনে করো এই পয়েন্টে আছে, আর এটার আবার অরিজিন থেকে কত ডিস্টেন্সে আছে বলো, এটা মনে করো আর টু ভেক্টর ডিস্টেন্সে আছে, কোথা থেকে, অরিজিন থেকে, বোঝা গেছে, ওকে ক্লিয়ার। তাহলে এটাকে আমি আর ওয়ান ডিস্টেন্স বললাম, মানে আর ওয়ান ভেক্টর, এটা ভেক্টর ফর্মে, এটাকে আর টু ভেক্টর বললাম, আচ্ছা। এবার দেখো কিউ ওয়ান কি করবে, আরে ভাই কিউ ওয়ান তো চুপচাপ বসে থাকবে না, বসে থাকবে, কিউ ওয়ান কি করবে বলো, কিউ ওয়ান একটা কাজ করবে, কিউ ওয়ান একটা এই কিউ টুর উপর একটা ফোর্স ক্রিয়েট করবে, একটা বল প্রয়োগ করবে, কোন দিকে, এইদিকে, আশা করি বোঝা গেছে, আচ্ছা। এই যে ফোর্সটা, এটাকে নাম দিলাম আমরা এফ টু ওয়ান, কেন এফ টু ওয়ান, এফ টু মানে সেকেন্ড চার্জের উপর, কাকে দিয়ে, ফার্স্ট চার্জকে দিয়ে। আর দেখো এদিকেও তো একটা ফোর্স কাজ করবে, কেন, আরে ভাই কিউ ওয়ানও তো এক, কিউ ওয়ানের উপরও তো একটা ফোর্স কাজ করবে, বল কাজ করবে, কাকে দিয়ে, কিউ টু কে দিয়ে, কার উপর, কিউ ওয়ানের উপর। তাহলে এটাকে লিখলাম আমি এফ ওয়ান, কাকে দিয়ে, টু লিখলাম, বোঝা গেছে, আচ্ছা। এবার দেখো আমাকে এটাও তো বলতে হবে যে ভাই ভালো করে ভেবে ভেবে দেখো যে এ দেখো আমি যদি এখন লিখি যে এফ ওয়ান টু তাহলে কত, এফ যদি আমি লিখি ভাই এফ ওয়ান টু কত বলো, তুমি বলে স্যার এফ ওয়ান টু কত, আচ্ছা এখানে, ঠিক আছে এখানে লিখি এফ ওয়ান টু কত হবে বলো, আমি যদি এফ ওয়ান টু লিখতে চাই
এটাকে কি লিখতে পারি 1/4πε0, তার সাথে q1, তার সাথে q2, বাই কত লিখবো r স্কয়ার, মানে ডিসটেন্স স্কয়ার। তুমি f12 লিখছো তো, 12 লিখছো, 12 মানে কি ফার্স্ট চার্জ, যে প্রথম চার্জটা আছে এর উপর কতটা ফোর্স কাজ করছে, কাকে দিয়ে, সেকেন্ড চার্জকে দিয়ে, তাই না? কোন দিকে ডিরেকশনটা, কোন দিকে, এই দিকে ডিরেকশন, তো এইদিকে যে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে, এইদিকে। তো তাহলে এর নাম আমরা কি দেবো, এর নাম আমি দিয়ে দিলাম কি দেবো বলো, কত দিয়ে দিলাম, দেখো সেকেন্ড চার্জ, দেখো এই ডিস্টেন্সটা তুমি কোথা থেকে মাপছো, এখান থেকে, তো দেখো ভেক্টরের দিকটা কোন দিকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। তাহলে এটাকে কি তুমি R12 দেবে না R21 দেবে? ভাই এটাকে আমরা দেব R21। আশা করি বোঝা গেছে কেন R21 দিলাম, কারণ দেখো 2 থেকে মাপছো তো, কারণ তোমার যেটা ফোর্সের ডিরেকশন এইদিকে, তো তুমি 2 থেকে মাপছো তো। আচ্ছা তাহলে এটাকে লিখবো আমরা R21 এর স্কোয়ার, তার সাথে কত লিখবো, আরে একটা ভেক্টর মানে কি ম্যাগনিটিউড, মানে মান এবং দিক, তো এটা ম্যাগনিটিউডটা তো লিখেছি, এই ডিরেকশনটাকে কি দিয়ে লিখবো বলো, R12, সরি সরি ভুল লিখেছি, তো R21 হবে, তো এখানে 12 কেন লিখেছি, R21, সরি R21 এর ক্যাপ হলো, আরে এখানে আমি 21 লিখেছি, এখানে লিখতে গিয়ে 12 লিখে ফেলেছি, ঠিক আছে। এবার বলো F যেটা 21 হবে সেটা কত হবে বলো, F21 কত হবে, এটাকেও তো আমাকে লিখতে হবে, কত লিখবো বলো, 1/4πε0 হলো। আচ্ছা তার সাথে কত লিখবো, দেখো তার সাথে লিখতে হবে আবার আমাকে q1, তার সাথে লিখতে হবে আবার কত লিখবো, q2 লিখবো, হয়েছে, বাই কত লিখবো বলো, q1 q2 তো লিখলাম, আর কত লিখবো, আর যেটা লিখবো দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে সেকেন্ড চার্জটা, মানে এটা বা সেকেন্ড চার্জের উপর ফার্স্ট চার্জটা যেটা ফোর্স ক্রিয়েট করেছে, যেটা বল প্রয়োগ করেছে, কোন দিকে, আরে ভাই এদিকে তো, এদিকে তো। তাহলে এর তুমি ডিরেকশনটাকে কি নাম দেবে, নিশ্চয়ই R21 দেবে না, কারণ Q1 থেকে শুরু হয়েছে, এটাকে কত দেবে, R12 দেবে, কত দেবে, R12 দেবে। আশা করি বোঝা গেছে, আরে নাম কেন, কারণ দেখো Q1 থেকে Q2 দিকে ফোর্স, তো Q1 কার উপর ফোর্স ক্রিয়েট করছে, মানে বল প্রয়োগ করছে, কার উপর বলো, Q2 উপর, তাহলে এটাকে কত দেবে তুমি, R12 দেবে। আশা করি বোঝা গেছে, তাহলে আমি এটাকে যেটা লিখলাম সেটা কত লিখলাম, R12 লিখলাম, কত লিখলাম, R12 এর হোল স্কোয়ার, আর ইউনিট ভেক্টরটা একক ভেক্টর লিখবে তো, R12 এর ক্যাপ, বোঝা গেছে। এটা থেকে কি পরিষ্কার নয় যে R12 ক্যাপ বা R12 ভেক্টর ইকুয়ালস টু মাইনাস R21 ভেক্টর, আরে এটা থেকেই তো পরিষ্কার, দুটো ডিরেকশন কি সেম ডিরেকশন না অপোজিট ডিরেকশন, মান তো সমান, ম্যাগনিটিউড তো সেম, বাট একটা অপরটার অপোজিটে। তাহলে কি লিখতে পারে, R12 এর ক্যাপ ইকুয়ালস টু কি লিখতে পারি, ঠিক আছে, R12 এর ক্যাপ ইকুয়ালস টু কত লিখবো, R21 এর ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা আমি লিখছি না, আমি জাস্ট বলছি এখানে, বোঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা তাহলে কি এই সিমিলার কনসেপ্ট যদি আমি ইউজ করি, শুধুমাত্র ডিরেকশনটা আলাদা, বাকিগুলো তো সমস্ত কিছু সেম, শুধু R12-র যা ভ্যালু হবে, মান হবে, R21 এর মান তো একই হবে, শুধুমাত্র ডিফারেন্সটা কোথায়, আলাদা কোথায়, একটা ডিরেকশন আর একটা ডিরেকশন থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে এটাকে কি লিখতে পারি, যে দুটোর মান তো সমান হবে, তাহলে F21 ইকুয়ালস টু লিখতে পারি মাইনাস F12, ফোর্স তো একই হবে, দুটো চার্জ তো সেম, শুধুমাত্র ডিরেকশনটা আলাদা, তার জন্য আমি কত লিখেছি, F21 ইকুয়ালস টু কত লিখেছি, F12। আশা করি বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। আচ্ছা দেখো এবার, দেখো এটাকে আরো অন্যভাবেও লেখা যায়, যদি তোমরা মনে করো এই পর্যন্ত পরীক্ষাতে লিখলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে, কিন্তু এটাকে যদি একটু এক্সটেন্ডেড, যারা একটু ভালো স্টুডেন্ট তারা যদি মনে করো না আমি আরো একটু ভালো জানবো, এক্সটেন্ডেড ফর্ম এটার একটা আছে, এক্সটেন্ডেড ফর্মটা কি দেখো, আমি যদি বলি যে ভাই এফ যেটা আছে না, 1 2 মানে কি, 1 2, এটাকে কি আমি এভাবে লিখতে পারি যে ভাই 1/4πε0, এটা তো লিখলাম, তার সাথে q1 q2, ঠিক আছে, বাই কত লিখেছি দেখো এখানে, এটা কিন্তু R21 এর হোল স্কোয়ার হয়েছে, ওকে। আচ্ছা তার সাথে কত, দেখো আমি কি লিখতে পারি যে ভাই আর, দেখো আমি এখানে লিখছি, আমি কি লিখতে পারি, R21 ভ্যাক্টর মানে কি, এর মান, মানে R21 এর ম্যাগনিটিউড,
তার সাথে কত হবে আর টু ওয়ান ডিরেকশন, তার মানে আর টু ওয়ান ক্যাপ, এটাকে কি লিখতে পারি আর টু ওয়ান ক্যাপ যদি আমি লিখতে চাই তাহলে কি লিখতে পারে আর টু ওয়ান ভ্যাক্টর, বাই কত লিখবো আর টু ওয়ান, কারণ এটা তো ম্যাগনিটিউড লিখছি আর টু ওয়ান। তার মানে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে লিখতে চাই তাহলে কি লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু, বাই কত লিখবো, দেখো এখানে কিন্তু আর একটা টু ওয়ান ছিল ক্যাপ ছিল আমি ছেড়ে ফেলেছি, আচ্ছা তার সাথে কত ছিল আর টু ওয়ান এর হোল স্কোয়ার ছিল, স্কোয়ার ছিল, আর আমি তো অলরেডি বলে দিলাম ভাই আর টু ওয়ান ক্যাপ মানে কি আর টু ওয়ান ভ্যাক্টর, এটা মানে কি আর টু ওয়ান ভ্যাক্টর বাই কত আর টু ওয়ান, তাই না? তো এটা কত হয়ে যাবে, এটা হয়ে গেল তোমাদের ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, ঠিক আছে, কিউ ওয়ান কিউ টু বাই কত আর টু ওয়ান, এর কিউব হয়ে গেল তার সাথে হয়ে গেল আর টু ওয়ান, কত হলো আর টু ওয়ান, এটাই এটাই হলো ফোর্স, এটাই হলো ফোর্স কার উপর, ওয়ান টু এর উপর, হয়েছে? আরো এটাকে একটু আরো আমি এক্সপ্লেন করছি, দেখো এফ ওয়ান টু আমি কি লিখলাম কিছুক্ষণ এক্ষুনি আমি লিখলাম যে ভাই এফ ওয়ান টু মানে কত লিখেছি আমি, এফ ওয়ান টু মানে লিখেছি ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, তার সাথে কত লিখেছি কিউ ওয়ান লিখেছি, তার সাথে কত লিখেছি কিউ টু লিখেছি, তাই তো? বাই কত লিখেছি, দেখো বাই কত লিখেছি আর টু ওয়ান এর হোল কিউব, আর টু ওয়ান এর কিউব, দেখো এখানে কত লিখেছি সবাই দেখো আর টু ওয়ান এর, এখানে ভেক্টর কেন, কিউব লিখেছি, ভেক্টর না কিন্তু এটা, তার সাথে কত আর টু ওয়ান এখানে ভেক্টর, এটা লিখেছি আমরা। এবার কথা হচ্ছে দেখো এই যে ডায়াগ্রাম আছে না, ডায়াগ্রাম থেকে একটু বোঝার চেষ্টা করো, সবাই একটু বোঝার চেষ্টা করো, এই যে ডায়াগ্রামটাকে একটু ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে কি বুঝতে পারছো, দেখো আমি যদি, দেখো আমি যদি এই আর টু ওয়ান এর কথা বলি, দেখো আর ওয়ান ভ্যাক্টর এদিকে, ঠিক আছে, ওকে, যেহেতু আমরা কোনটার ভ্যালু চাইছি, আমরা চাইছি আর টু ওয়ান এর ভ্যালু, তো দেখো দেখো ত্রিভুজের যে মনে আছে তোমরা ক্লাস ইলেভেনে পড়েছিলে যে ভাই একটা ভ্যাক্টর যদি এদিকে হয় এ ভ্যাক্টর, আর একটা ভ্যাক্টর যদি এদিকে হয় বি ভ্যাক্টর, তাহলে সি ভ্যাক্টরটা কোন দিকে হবে, অপোজিট ডিরেকশনে, তার মানে মনে আছে কি লিখেছিল এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর অপোজিট ডিরেকশনে, মানে কি মাইনাস সি ভ্যাক্টর ইকুয়ালস টু কত জিরো লিখেছিলে, তার মানে লিখেছিলে এ ভ্যাক্টর প্লাস কত বি ভ্যাক্টর ইকুয়ালস টু কত লিখেছিলে সি ভ্যাক্টর, আশা করি সবারই মনে আছে, আমি সেম জিনিসটাই করতে চলেছি, তাই তো? দেখো এ ভ্যাক্টর কোন দিকে, এইদিকে ছিল, বি ভ্যাক্টর কোন দিকে ছিল এইদিকে, আর সি ভ্যাক্টর দেখো দুটোর অপোজিটে, আর টু কোন দিকে এদিকে, আর টু ওয়ান কোন দিকে এদিকে, আর আর ওয়ান কোন দিকে অপোজিট ডিরেকশনে, তাহলে কি এই এই যে এক্সপ্রেশন আছে, এই যে ডায়াগ্রাম আছে, এখান থেকে কি লেখা যায় যে আর টু ভ্যাক্টর প্লাস আর টু ওয়ান ভ্যাক্টর ইকুয়ালস টু কত লিখবো আর ওয়ান ভ্যাক্টর, মানে এক কথায় আর টু ওয়ান ভ্যাক্টর ইকুয়ালস টু কত লিখবো বলো, কিছু যদি ভুল না করে থাকি একবার দেখে নাও, ঠিক আছে, আর টু ওয়ান টু ওয়ান, দেখো এখানে লিখেছি কত আর টু, একটু মনে হচ্ছে কোথাও একটু গন্ডগোল হতে পারে, আচ্ছা দেখো আমি কোনটা বের করতে চাইছি, আমি চাইছি আর টু ওয়ান, তো আমি চাইছি আর টু ওয়ান, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে আর টু ওয়ান আমরা পেয়ে গেছি, আর টু ওয়ান আমরা কত পেয়েছি বলো, আর টু ওয়ান যেটা পেলাম আমরা ঠিকই আছে, আর ওয়ান ভ্যাক্টর মাইনাস কত পেয়েছি বলো, আমরা আর টু ভ্যাক্টর পেয়েছি, পরিষ্কার, কত পেয়েছি আমরা আর ওয়ান ভ্যাক্টর মাইনাস কত পেয়েছি আর টু ভ্যাক্টর, তাই তো? আর টু ওয়ান এর ভ্যালু পেলাম, দেখো কত সুন্দরভাবে কোন ফর্মুলাটা ইউজ করা, সিম্পলি ভাবো এদিকে হচ্ছে তোমার আর টু, এদিকে হচ্ছে আর টু ওয়ান, আমি যদি এটার কথা ভাবি, আমি যদি যেহেতু আমাকে আর টু ওয়ান লাগবে, তাহলে আর টু ওয়ান কোন দিকে এদিকে, আর আর টু কোন দিকে এদিকে, তাহলে আর টু প্লাস কত আর টু ওয়ান, এদিকে কত আর ওয়ান, আচ্ছা আমি এই ছবিটাকে আর একটু সিম্পলিফাই করছি, দেখো তোমার এদিকে কত আছে বাবাজি, এদিকে আছে আর টু ভ্যাক্টর, এদিকে কত আছে এদিকে দেখো, এদিকে আছে তোমার আর টু ওয়ান আছে, আর এদিকে কত আছে এদিকে আর ওয়ান, তো দেখো না এটা আর এটা লাইন বরাবর, এটার পর এটা, তাই তো? এটা অপোজিটে, তাহলে কি বলতে পারি আমি আর টু ভ্যাক্টর প্লাস কত আর টু ওয়ান ভ্যাক্টর ইকুয়ালস টু কত বলবো বলো আর ওয়ান ভ্যাক্টর, দ্যাট মিনস আমি পেয়ে গেলাম আর টু ওয়ান ইকুয়ালস টু কত পেয়েছি আর ওয়ান ভ্যাক্টর মাইনাস কত পেয়েছি বলো আর টু, আমি সেম জিনিসটাই লিখবো এখানে, দেখো তাহলে কি লিখতে পারি এফ ওয়ান টু ভ্যাক্টর ইকুয়ালস টু কত লিখবো ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, ঠিক আছে, কিউ ওয়ান কিউ টু, আর টু ওয়ান এর কথা বলছি তো আমি, আর টু ওয়ান মানে পেয়ে গেছি কত আর ওয়ান ভ্যাক্টর মাইনাস কত পেয়েছি বলো আর টু ভ্যাক্টর, এটার কত লিখতে পারি, এটা তো এটার কত লিখতে পারি বলো, আর টু ওয়ান এর কথা যেহেতু বলছি আমরা, এটার কত লিখবো হোল কিউব লিখবো, বোঝা গেছে, ক্লিয়ার, হোল কিউব লিখবো,
কারণ দেখো তুমি এর মান চাইছো তো, এর মোড় চাইছো তো, এটা মানে কি? আর এখানে কিন্তু, এখানে কিন্তু ভেক্টর ছিল না, এটা মোড় ছিল, এটা মান ছিল। মান মানে কি? মোড়। তো দেখো এটা কিন্তু এরকম ছিল, 1/4 পাই এপসাইলন নট, তার সাথে ছিল Q1, তার সাথে ছিল Q2, আর নিচে কত ছিল দেখো, R21 এর কিউব। এর কিউব মানে কি? মোড এর কিউব। তো এটার কিউব মানে কি? এর মোড এর কিউব, এর মান চাইছো তো, তার সাথে এখানে কত ছিল, R21 ভেক্টর। হয়েছে, বোঝা গেছে? ওকে, তাহলে আমি ওটাই তো এখানে লিখছি বাবা, ও ওটাই তো লিখছি এখানে, ঠিক আছে, ওটাই তো লিখছি। তাহলে আমি তো লিখছি কি লিখছি দেখো, 1/4 পাই এপসাইলন নট লিখলাম এটার ক্ষেত্রে, Q1 Q2 লিখেছি, আর R21 মানে কি পেয়েছি, R1 - R2 পেয়েছি, আর তার সাথে কিউব ছিল। তাহলে কত লিখবো এখানে, R1 - R2, এর মড হবে তো, মডের কিউব হবে, মডের কিউব। আর R21 মানে কি? আর R21 মানে কত, R1 - R2 ভেক্টর। বোঝা গেছে? তাহলে তুমি একটা কমপ্লিট ফর্মুলা পেয়ে গেলে, কত পেয়েছো, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই কত, R1 - R2 পেয়েছো, তার সাথে কত পেয়েছো, এর হোল কিউব পেয়েছো, মড চাইছো তুমি তো, তার সাথে কত লিখেছো, R1 ভেক্টর - কত লিখেছো বলো, R2 ভেক্টর। দ্যাটস অল, এটাই আমরা চাইছিলাম তখন থেকে, এটাই হচ্ছে ভেক্টর ফর্ম। এটাই কি ভেক্টর ফর্ম, কার, F12। আচ্ছা তোমাকে যদি আমি উল্টো ভাবে বলি, তাহলে সিমিলারলি বলো F21 এর ক্ষেত্রে কত হবে, তাহলে উল্টো ভাবে বলো না, F21 এর ক্ষেত্রে কত হবে, এটা 1 2 এর ক্ষেত্রে পেলে, এটা কার ক্ষেত্রে পেয়েছো, 1 2 এর ক্ষেত্রে পেয়েছো, F21 এর ক্ষেত্রে হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই কত হবে বলো, এটা নিশ্চয় হবে R2 - R1 ভেক্টর, এর কত হবে, হোল কিউব হবে, তার সাথে কত হবে বলো, এখানে R2 ভেক্টর - কত হবে, R1 ভেক্টর। সিমিলারলি এটা সিমিলারলি আমি লিখলাম, এটা সিমিলারলি হয়েছে, দ্যাটস অল, এটা আমরা চাইছিলাম, বোঝাই। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সুপারপজিশন অফ চার্জেস। দেখো সুপারপজিশন অফ চার্জ কি, দেখো আমরা কিছুক্ষণ আগে যেটা পড়লাম সেটা কি, দুটো চার্জ ছিল, একটা ছিল Q1 আর কি ছিল একটা Q2। এই দুটো চার্জের মধ্যে কিরকম ফোর্স কাজ করবে সেটা নিয়ে আমরা ডিল করলাম। এবার মনে করো এই দুটো জায়গায় অনেক চার্জ আছে, মনে করো আমি এই পয়েন্টটাকে কনসিডার করলাম, এখানে মনে করো একটা চার্জ আছে যার নাম কি Q0, ঠিক আছে, এখানে একটা চার্জ আছে যার নাম কি Q1, এখানে একটা চার্জ আছে যার নাম কি Q2, এখানে একটা চার্জ আছে যার নাম কি Q3, ঠিক আছে, আর এখানে একটা চার্জ আছে Q4, এরকম করে আপ টু কত নাম্বার পর্যন্ত চার্জ আছে, N নাম্বার পর্যন্ত চার্জ আছে, ঠিক আছে। তাহলে এবার প্রসঙ্গ এটাই যে আমি যদি Q0 চার্জের কথা বলি, আমি যে কোনো চার্জকে কনসিডার করতে পারি, তাহলে Q0 চার্জের উপর টোটাল কত ফোর্স কাজ করবে, মানে টোটাল কত বল কাজ করবে সেটাই আমাকে সলভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা মনে করছি Q0 থেকে এই Q1 এর যেটা ডিস্টেন্স, না এই Q1 এর যেটা ডিস্টেন্স সেটা হচ্ছে R1, Q0 থেকে Q2 যেটা ডিস্টেন্স সেটা কত R2 ভেক্টর, Q0 থেকে Q3 যেটা ডিস্টেন্স সেটা কত R3 ভেক্টর, আর এই Q0 থেকে Q4 এর যেটা ডিস্টেন্স সেটা কত R4 ভেক্টর, আর Q0 থেকে এই Qn এর যেটা ডিস্টেন্স সেটা কত Rn ভেক্টর। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার যেটা আমি বলতে চলেছি যে আমি যদি বলি যে Q0 এর উপর কত ফোর্স কাজ করছে, এই যে Q0 এর উপর কত ফোর্স কাজ করছে, কত টোটাল কত ফোর্স কাজ করছে, তাহলে স্যার এই যে Q1 আছে না, এ কিন্তু একটা Q0 এর উপর একটা ফোর্স কাজ করেছে, একটা বল প্রয়োগ করেছে, তাহলে কত বলবো আমি, সেটাকে যদি আমি F1 দিয়ে লিখি, আমি কত দিয়ে লিখছি, F1 দিয়ে লিখছি, তাহলে স্যার যে Q2 আছে না সেটাও একটা ফোর্স ক্রিয়েট করেছে, কার উপর, বলে কার উপর, তাহলে স্যার Q0 এর উপর, তাহলে F2 বললাম। আবার কি F3 ও তো একটা ফোর্স অ্যাপ্লাই করেছে, কার উপর, Q0 এর উপর, তাহলে টোটাল যেটা ফোর্স হবে সেটা কত হবে, F1 + F2 + F3 করে আপ টু কত হবে, Fn পর্যন্ত। দেখো বুঝতে পেরেছো কি পারোনি, আশা করি বুঝতে পেরেছো। আমি কি বললাম যে টোটাল ফোর্স যদি আমি কনসিডার করি, F=টু কত বলবো, F1 + কত বলবো, F2 বলবো, + কত বলবো, F3 বলবো, আপ টু কত বলবো আমি, Fn বলবো। কেন Fn বললাম, F1 মানে কি, যে ফার্স্ট যেটা চার্জ আছে মানে Q1 Q0 এর উপর কত ফোর্স ক্রিয়েট করেছে, আরে Q0 এর উপর তো ফোর্স অ্যাপ্লাই করবে, করবে কি করবে না, দেখো ফোর্স অ্যাপ্লাই করবে কি করবে না, করবে। এই যে Q2 ও তো এবার ফোর্স অ্যাপ্লাই করবে, কার উপর, Q0 এর উপর, আমি Q0টাকে তো কনসিডার করেছি, আমি বললাম হোয়াট ইজ দা নেট ফোর্স অন Q0, আমি চাইছি যে হোয়াট ইজ দা
নেট ফোর্স, মানে লব্ধি বল যেটাকে বাংলাতে বলে, নেট ফোর্স অন কিউ নট, আমি চাইছি কিউ নটের উপর টোটাল ফোর্স কত কাজ করছে। তো তুমি এটা বললে, আচ্ছা এটা যেহেতু বলেই থাকো তাহলে এবার আমাকে সুন্দর করে বলো এফ ওয়ান কত হবে। তাহলে স্যার এফ ওয়ান যেটা লিখবো না সেটা কত লিখবো, সুন্দর করে লিখবো 1/4πε0। কিউ ওয়ান লিখবো তার সাথে কিউ নট লিখবো, কেন? কারণ এই দুটো চার্জের মধ্যে ফোর্স তো, এই দুটোর মধ্যে ফোর্স তো, তাহলে কত লিখবে কিউ ওয়ান, কত লিখবে কিউ নট লিখবে, হয়েছে? আর কত লিখবে বলো, আর কত লিখবে, আর লিখবে তুমি এখানে সেটা হচ্ছে আর ওয়ান এর, তাই তো, স্কোয়ার। কত লিখবে, এটা লিখবে নিশ্চয়ই, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এবার দেখো, এবার এটাকে তো মান লিখলে, আগেও বলেছি ভেক্টর ফর্মটাও লিখতে হবে, তাহলে ভেক্টর ফর্ম কত লিখবে তুমি, আর ওয়ান এর ক্যাপ লিখবে, প্লাস কত লিখবে বলো, প্লাস লিখবে 1/4πε0, তাই না, 1/4πε0। তারপরে কত লিখবে বলো, তারপরে কত লিখবে, নিশ্চয় লিখবে কিউ টু কিউ নট বাই কত লিখবে, আর টু এর স্কোয়ার, তার সাথে কত লিখবে, আর টু এর ক্যাপ লিখবে, প্লাস কত লিখবে, 1/4πε0 কিউ থ্রি কিউ নট বাই কত, কারণ কিউ নট বারবার কেন লিখছে, কার উপর ফোর্স কাজ করছে এটা, কিউ নট এর উপর, বাই কত লিখবে বলো, আর থ্রি এর স্কোয়ার, তার সাথে কত লিখবে, আর থ্রি এর ক্যাপ লিখবে। এরকম করতে চলতে চলতে তুমি কত লিখবে, লিখবে নিশ্চয় 1/4πε0 কিউ, তাই তো, এন তার সাথে কত লিখবে, কিউ নট লিখবে, তার সাথে কত লিখবে, আর এন এর স্কোয়ার, তার সাথে কত লিখবে, এখানে একটা আর এন এর ক্যাপ হবে। আশা করি বোঝা গেছে, এটাই তো আমরা চাইছিলাম, এটাকেই বলা হয় সুপার পজিশন অফ চার্জ। সুপার পজিশন অফ চার্জ কি, মানে আগে ছিল দুটো চার্জের মধ্যে ফোর্স ছিল, তোমাকে দুটো চার্জ নিয়ে দিয়েছি, বললাম আরে ওর উপর ফোর্স বের করো, বল বের করো, তুমি বের করে দিলে, এবার সেই দুটোর জায়গায় অনেক চার্জ আছে, অনেক আছে, তোমাকে একটা নির্দিষ্ট কোনো চার্জ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়ে আমি বললাম যে ভাই বলো তো কিউ নটের উপর কত ফোর্স কাজ করবে। বোঝা গেছে, এটাই হলো কোশ্চিন, এটাই হচ্ছে সুপার পজিশন অফ চার্জ, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটার উপর বেস করে অনেক কোশ্চিন থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলো, এবার একটা এর উপর বেস করে আমি একটা কোশ্চিন দিচ্ছি তোমাদের, আশা করি তোমরা সেটাকে খুব সুন্দরভাবে সলভ করবে। এটা একটা কোশ্চিন দিচ্ছি, কিভাবে সলভ করবে দেখো, মনে করো এখানে একটা ট্রায়াঙ্গেল দিয়েছি, ত্রিভুজ দিয়েছি, ট্রায়াঙ্গেল একটা, আর প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে এখানে একটা চার্জ আছে, এটাও কিউ, এটাও কিউ, এটাও কিউ, আর প্রত্যেকটার সাইড মানে প্রতিটা দৈর্ঘ্য কত, এটাও এ, এটাও এ, এটাও এ। বোঝা গেছে, তোমাকে বলা হয়েছে যে মনে করো একটা এই পয়েন্ট, এটা পি পয়েন্ট দিলাম, যে ফাইন্ড দ্য ফোর্স অ্যাক্টিং অ্যাট পি, মানে যে পি পয়েন্টে যে চার্জ আছে, একটা ছোট একটা বাচ্চার মতো একটা চার্জ আছে, এই পি পয়েন্টে যে চার্জটা আছে তার উপর কত ফোর্স কাজ করবে সেটাই তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে, বোঝা গেছে, সেটাই তোমাকে সলভ করতে হবে। তাহলে কিভাবে সলভ করবে দেখো, দেখো ভাবো কিভাবে, খুব ইজি কোশ্চেন, খুব ইজি। এটা তোমরা যখন ক্লাস ইলেভেনে গ্র্যাভিটেশন পড়েছিলে, এরকমও একটা গ্র্যাভিটেশনের মধ্যে এরকম একটা কোশ্চেন ছিল, ঠিক আছে, দেখো কিভাবে সলভ করব। দেখো এই যে কিউ চার্জ আছে না, এই কিউ চার্জ, এর উপর কে কে ফোর্স অ্যাপ্লাই করবে, আরে এই কিউ চার্জে আমি কিন্তু নির্দিষ্ট পয়েন্ট বলে দিয়েছি, এই পি পয়েন্টে, মানে এখানে যে চার্জটা আছে তার উপর, তো এই যে বেচারা কিউ আছে, তো এ তো এর উপর একটা বল প্রয়োগ করবে, মানে ফোর্স অ্যাপ্লাই করবে, এই ফোর্সটাকে আমি কত বলছি, এফ ওয়ান বলছি, কত বলছি, এফ ওয়ান ভেক্টর বললাম, হয়েছে। আচ্ছা এদিকেও একটা একটা ফোর্স কাজ করবে, আরে এই চার্জটাও তো এর উপর একটা ফোর্স কাজ করবে, এই ফোর্সটাকে আমি কত বললাম, এফ টু ভেক্টর বললাম, হয়েছে। আচ্ছা তুমি একটা কথা আমাকে বলো, এটা তো একটা, দেখো প্রত্যেকটা সাইড এ, তার মানে কি এটা একটা সমবাহু ত্রিভুজ, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রতিটা অ্যাঙ্গেল কত হবে 60 ডিগ্রি, তার মানে এটাও কত হবে 60 ডিগ্রি। বোঝা গেছে, আচ্ছা বোঝা গেছে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তাহলে ভাই এফ ওয়ান কত হবে, তুমি সুন্দর করে বলো তো এফ ওয়ান কত হবে, এফ ওয়ান নিশ্চয়ই হবে
1 by 4 pi epsilon not হলো তার সাথে কত লিখবে দেখো এটাও q f1 মানে কোনটা এই দুটো চার্জের মধ্যে এই একটা যে চার্জ আছে আর এই এখানে একটা চার্জ আছে এই দুটোর মধ্যে ফোর্স তাহলে কত লিখবে q into q বাই কত লিখবে আরে প্রতিটা সাইডে তো তার মানে a স্কয়ার তার মানে কি লিখতে পারে যে 1 by 4 pi epsilon not তার সাথে q স্কয়ার বাই কত লিখবো a স্কয়ার লিখবো আচ্ছা f2 ভেক্টর কত লিখবো f2 কত লিখবো বলো f2 লিখবো 1 by 4 pi epsilon not f2 মানে কি এই q চার্জের জন্য এই q চার্জের উপর ফোর্স f2 কত লিখবো বলো এটা নিশ্চয়ই লিখবো 1 by 4 pi epsilon not এটাও q এটাও q ডিসটেন্স কত a স্কয়ার তার মানে এটাও হয়ে গেল 1 by 4 pi epsilon not তার সাথে q স্কয়ার বাই কত হয়েছে বলো a স্কয়ার হয়েছে আশা করি বুঝতে পেরেছো এবার তোমাকে তো নেট ফোর্স চেয়েছে নেট ফোর্স ফাইন্ড দা ফোর্স অ্যাক্টিং মানে এখানে ফোর্স বলতে নেট ফোর্স f net তাহলে নেট ফোর্স কত হবে ভাবো এবার বলো নেট ফোর্স কত হবে আমাদের তো নেট ফোর্স সলভ করতে হবে তাহলে যদি নেট ফোর্সের কথা বলি নেট ফোর্সের কথা বলি f net তাহলে নেট ফোর্স কার কার জন্য আরে ভাই একটা ফোর্স তো কাজ করেছে কি f1 अप्लाई করেছে আর একটা ফোর্স কে কাজ করেছে f2 করেছে দুটো ফোর্স তো একটা হচ্ছে f1 আর একটা কত f2 আচ্ছা তাহলে আমি যদি রেজালটেন্ট চাই আমি মান চাই তো f net এর ভেক্টর এর মান কত হবে মনে আছে ক্লাস 11 এ ছিল যে একটা ভেক্টর যদি a ভেক্টর হয় ইকুয়ালস টু এই ভেক্টর দুটির মান যদি b ভেক্টর প্লাস c ভেক্টর হয় a ভেক্টর ইকুয়ালস টু কত b ভেক্টর প্লাস c ভেক্টর হয় তাহলে মড অফ a কত হয় মড অফ a এর ফর্মুলা হচ্ছে √ অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত 2ab cos থিটা কত হয় 2ab cos থিটা মনে আছে এই ফর্মুলাটা আমরা এখানে अप्लाई করব এই ফর্মুলাটাই তো अप्लाई করতে হবে তাহলে কিভাবে अप्लाई করব দেখো তাহলে এটাকে কত লিখবো নিশ্চয় লিখবো f1 এর স্কয়ার রুট থাকবে অবশ্যই রুট বাবাজি কোথায় যাবে প্লাস কত হবে f2 স্কয়ার প্লাস কত হবে 2f1 f2 কত লিখবো cos থিটা কত লিখবো আরে থিটা তো 60 ডিগ্রি f1 আর f2 এর মধ্যে অ্যাঙ্গেল কত 60 তো তাহলে কত লিখবো এখানে 60 লিখলাম বোঝা গেছে তার মানে f1 এর জায়গায় কত লিখবো আর দেখো f1 যা ভ্যালু f2 এর তো একই ভ্যালু f1 আর f2 ইকুয়ালস টু ইকুয়াল কি ইকুয়াল না বলো f1 ইকুয়ালস টু f2 তো কারণ এর যা মান এর তো তাই মান দেখো একই তার মানে f1 তো লিখলাম প্লাস f2 জায়গাও f1 লিখবো প্লাস কত লিখবো f1 ইকুয়ালস টু f2 মানে 2f1 স্কয়ার আর cos 60 ডিগ্রি মানে কত 1 বাই 2 এই 1 বাই 2 এর সাথে এটা ক্যান্সেলড হয়ে গেল তার মানে এটা হয়ে গেল তোমার রুট 3 অফ f1 আর f1 এর ভ্যালু তুমি অলরেডি জানো সেটা কত 1 বাই 4 পাই এপসাইলন নট q স্কয়ার বাই a স্কয়ার তুমি অ্যানসার পেয়ে গেলে দ্যাটস অল এটাই তোমার অ্যানসার বোঝা গেছে এটাই ক্লিয়ার তাহলে এই কোশ্চেন গুলো এইরকম টাইপের অনেক কিছু কোশ্চেন থাকবে সেই কোশ্চেন গুলো আমাদেরকে ধীরে ধীরে সলভ করতে হবে ঠিক আছে বোঝা গেছে ক্লিয়ার এবার যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে